বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে বেলি গাছ তাতে কিন্তু খুব সুন্দরভাবে কুড়ি বা ফুল এসে যাচ্ছে আর এই যে আমি কীভাবে এই গাছটা ডরমেন্সি পিরিয়ডের পরে গাছটাকে তৈরি করেছি মানে এতে একদমই ফুল ছিল না আর সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে চব্বিশ মার্চে শেয়ার করেছিলাম আর এখন আপনারা এক মাস পরে দেখতে পাচ্ছেন আজকে বাইশ তারিখ বাইশ এপ্রিল আর এতে হলো খুব সুন্দরভাবে কুড়ি এসে যাচ্ছে একটা একটা ডালে অন্তত পনেরো থেকে কুড়িখানা করে কুড়ি দেখতে পাচ্ছেন আপনারা তো কী ফার্টিলাইজার দিয়েছিলাম এইসব জিনিস আপনারা অবশ্যই মানে আমার যে পুরোনো ভিডিও ওটা গিয়ে দেখে নিন আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তাহলে আপনারা দেখে নিতে পারবেন ওইভাবে আপনারাও যদি আপনাদের বেলি ফুল গাছে ফুল যদি আসছে না তাহলে সেই ক্ষেত্রে আপনারাও আপনাদের গাছটাকে তৈরি করে নিতে পারবেন এখনও কারণ এরপরে প্রচণ্ড গরম পড়ে যাবে আর গরমে অনেক সময় কেমিক্যাল যে ফার্টিলাইজার বা সারগুলো আমরা দিতে পারবো না তো আজকের এই ভিডিওটা সেই জন্যই করা যে গরমে অনেক গরমের সময় আপনারা কিভাবে আপনাদের যে বেলিফুল গাছ তাকে কিভাবে যত্ন করবেন আর অনেক ফুল কিভাবে তার থেকে নিতে পারেন তো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা বা পরিচর্যা করবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও ক্লিক করে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্জানে দেখতে চান তাহলে চ্যানেল লিস্টে গিয়ে আমার আর একটা চ্যানেল শো হচ্ছে ওখানটা গিয়ে দেখতে পারেন ডিআই ওয়াই থিংস উইথ প্রিয়া বন্ধুরা আগে আমি আপনাদেরকে যে আমাদের আমার গাছের যে পুরোনো কন্ডিশনটা ছিল মানে এক মাস আগে আপনারা দেখতে পাচ্ছেন এতে কোনো কুড়ি বা নতুন কোনো ফুল এতে নেই এক মাস আগে এই গাছটা এরকমই ছিল তারপরে আমি এতে কিছু কেমিক্যাল আর কিছু অর্গ্যানিক দুটো রকমেরই সার মিশিয়ে দিয়েছিলাম আর সেটা আমি অলরেডি শেয়ার করেছি আর ওই সারটা আপনারা বেশি জোর এপ্রিল মাস অব্দি দিতে পারবেন কারণ এরপরে প্রচণ্ড গরম পড়ে যাবে মে বা জুন মাসে আপনারা কিন্তু ওই সার ব্যবহার করতে পারবেন না ওটা মার্চ এপ্রিল অবধি করা যেতে পারে তো আমি এই মাসেও ওই সারটা ব্যবহার করেছি তবে এখানে আমি আজকে আপনাদের অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার দেবো কারণ অর্গ্যানিক লিকুইড ফার্টিলাইজার আমি এই জন্য বলছি কারণ গরমটা পড়ে যাওয়ার পর আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করলে আমাদের গাছ কিন্তু পুড়ে যেতে পারে বা পাতাগুলো অনেক বেশি বার্ন হয়ে যায় সেই সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি আর তার জন্য আমি এখানে যা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব সেটা এই গাছের জন্য খুবই উপকারী আর খুবই সহজেই আপনারাও তৈরি করতে পারবেন আর আর একটা ব্যাপার বলছি আপনারা এপ্রিল মাসেও কিন্তু যে কেমিক্যাল ফার্টিলাইজার বা অর্গ্যানিক ফার্টিলাইজার আমি এর পুরনো ভিডিওটায় মানে দেখিয়েছি সেটা এই মাসেও কিন্তু আমি ব্যবহার করেছি কারণ এখনও কিন্তু টেম্পারেচার অনেক বেশি হাই হয়নি সেই ক্ষেত্রে এই ধরনের কেমিক্যাল বা অর্গ্যানিক দুটো মিশিয়ে আমরা সার দিতে পারব আর ভালো ফুল আমাদের গাছ থেকে আমরা নিতে পারবো তো চলুন আজকে দেখিয়ে দিই আপনাদেরকে কি অর্গ্যানিক ফার্টিলাইজার আপনারা ব্যবহার করতে পারেন অবশ্য অর্গ্যানিক ফার্টিলাইজার সব রকমেরই আপনারা কিন্তু এই গ্রীষ্মকালে আপনাদের যে কোনো গাছকে দিতে পারবেন কিন্তু সবথেকে ভালো যদি আমি বলবো যে কোন যে সার আমি বেশিরভাগ তিনটে সার ব্যবহার করি তার মধ্যে আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি শুকনো পুরনো যে গোবর থাকে সেটাকে জলে ভালো করে ভিজিয়ে রাখতে হবে অন্তত দু দিন দিন পর্যন্ত ভেজানোর পরে সেই জলটাকে আমরা বার করে নেব জলটা যতটা আমরা মানে যতটা আমরা ফার্টিলাইজার নিচ্ছি তার পরিমাণ সমান মতো একেবারে সমান মাত্রাতে আমাদের জল মেশাতে হবে জল একটু বেশিও মেশালে চলবে তবে কম যেন না হয় অবশ্যই এটা পুরো অর্গানিক আমাদের গাছকে কোনো ক্ষতি করবে না তবে যে গোবরের যে ভেজানো জলটা থাকে ওতে নাইট্রোজেন ফসফোরাস আর পটাশিয়াম অনেক বেশি থাকে তো নাইট্রোজেনের যে পার্সেন্টেজ ওটা বেশি থাকে সেই জন্য আমরা যদি এই এই ফার্টিলাইজার পনেরো দিন অন্তর আমাদের গাছকে দেব তাহলে গাছটা কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে যাবে আর আরও পনেরো দিন পরে আপনারা কলার খোসা ভেজানো জল আপনাদের গাছে দিলে আরও ভালোভাবে ফুলও আসবে আমি বেশিরভাগ গরমে তিন রকম লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি আর একটা হলো মানে সর্ষের খোল ভেজানো জল তো ওটাও অনেকটাই ডাইলুট করে গরমকালে দিতে হয় তো এই তিনটে লিকুইড ফার্টিলাইজার আমি ব্যবহার করি আরেকটা জিনিস আপনারা এই সময় কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে পারবেন কিন্তু মে মাস বা জুন মাশি আপনারা কিন্তু অর্গানিকভাবেই আপনাদের গাছকে যদি সার দেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে সেই ক্ষেত্রে শুধু কম্পোস্ট বা এই যে যে গোবরের পচা সার এটা আপনারা একশো গ্রাম মতো মাসে একবার দিতে পারেন আর সাথে পনেরো দিন অন্তর যদি লিকুইড ফার্টিলাইজার দেবেন তাহলে আপনাদের বেলি ফুল গাছে প্রচুর ফুল আসবে আর টাইমে প্রুনিং করাটা খুবই দরকার উপরে উপর থেকে একটুখানি ডালটা কেটে দেবেন বা যদি আপনাদের ফুল আসছে আর ফুলগুলো যদি শুকিয়ে যাচ্ছে বা ফুল হয়ে গেছে সেই ডালকেও কেটে দেবেন তাহলেই আপনাদের নতুন নতুন যে ডালপালা সেগুলো খুব আসবে আর তাতেই কিন্তু ফুল বা কুড়ি থাকবে বন্ধুরা যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ